আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা 12ই রবিউল আউয়াল জশনের জুলুস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, ঈদে মিলাদুন্নবী, আসলে কোনটা সঠিক, কি আমল করব, এই যারা মিটিং মিছিল করে জশনের জুলুস পালন করে তাদেরকে কেউ ভালো বলে, যারা করে না তাদেরকে কেউ ভালো বলে, আসলে সঠিক কোনটা, ইসলামিক দিক নির্দেশনা কি, দলিল প্রমাণ সহ আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত হাজিরিন, এ বিষয়ে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুরু করছি। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাতা ফি আমরিনা হাযা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই দুইটা হাদিস যদি আমরা দেখতে পাই, আগে হাদিসের অর্থ, তারপরে আমি এই বিষয়টা নিয়ে পর্যালোচনা করব। আল্লাহ রাসূল, প্রথম যে হাদিসের অর্থ, এটা হচ্ছে আল্লাহ রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা ধরো, অনুসরণ করো, এবং যা আল্লাহ রাসূল করেননি, যা দেননি, সেটা ছেড়ে দাও। দ্বিতীয়ত হাদিসের অর্থ হচ্ছে যে আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু নিয়ে আসে যেটা আল্লাহ রাসূল করেননি, সেটা বাতিল। তো প্রথমত আমাদেরকে দেখতে হবে এই ঈদে মিলাদুন্নবী, এটা আল্লাহ রাসূল নিজে করেছেন কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর, নবুয়তের 23 বছরে, খোলাফায়ে রাশিদিনদের 30 বছরের মধ্যে, এবং যারা সাহাবায়ে কেরাম ছিলেন তাদের 110 বছরের মধ্যে, এবং তাবেঈন তাবে তাবেঈন যারা ছিলেন তাদের 170 বছরের মধ্যে কেউ এই দিবস পালন করে নাই। এবং এমনকি আপনি যদি দেখেন ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা, ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তাআলা, ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তাআলা, বড় বড় উলিয়া উলিয়া মুহাদ্দিস যারা আছে তারা কেউ করেন না। ইমাম আহমদ বিন হাম্বল, আপনি যদি চার ইমামের দিকে দেখেন, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা, ইমাম শাফি রহিমাহুল্লাহ তাআলা, ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তাআলা, এছাড়া আরো সুফিয়ান সাউরি এবং হযরত ইউসুফ রহিমাহুল্লাহ তাআলা, হযরত মুহাম্মদ রহিমাহুল্লাহ তাআলা, এই জাতীয় কোনো ওলামায়ে কেরাম ইমামরাও এই দিবস পালন করেন নাই। প্রথমত আমরা কোরআনে দেখলাম, কোরআনে কারীমের 6,660টা আয়াত, 114টা সূরা এবং 540টা রুকু, এবং এই কোরআনুল কারীমের মধ্যে 3,23,671টা শব্দ রয়েছে। মানে কোথাও আপনি প্রত্যেকটা অক্ষরের দিকে, অক্ষরের দিকেও যদি খেয়াল করেন, কোথাও আপনি এমন কোনো প্রমাণ খুঁজে পাবেন না, এই জন্য এটা পালন করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহ রাসূলের কাছের সাহাবি ছিলেন, আপনি আল্লাহ রাসূলের এটা পালন করতে গিয়ে আপনার ভালোবাসা বোঝালেন, আপনার দক্ষিণা বোঝালেন এবং বললেন এটা পালন করলে রাসূলের ভালোবাসা অন্তরে জন্ম হয়। আবার কেউ কেউ তো এমন কথাও বলে, কুরবানির দিন যেই গরু জবাই দেওয়া হয় এর থেকে বেশি উত্তম নাকি 12ই রবিউল আউয়ালের দিন গরু জবাই দেওয়া, নাউজুবিল্লাহ। আল্লাহ এই জাতীয় উদ্ভট কথাবার্তা থেকে আমাদেরকে হেফাজত করেন। এই দিন ধুমধাম করে আয়োজন করা হয়, কোনো কিছুই ইসলামের মধ্যে নাই। আপনি যত হাদিসের কিতাব দেখেন, যত ফতোয়ার কিতাব দেখেন, কোথাও এর কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায় না। এবং ভালোবাসার নমুনা এর থেকে বেশি আর কি হতে পারে? আপনি যদি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করেন, যার শরীরে আল্লাহ, যার যেই সাহাবী তার নিজের শরীরকে আল্লাহ রাসূলকে বাঁচানোর জন্য ঢাল হিসাবে ব্যবহার করেছেন, আল্লাহ রাসূল যুদ্ধ করছেন, আল্লাহ রাসূলের শরীরে যেন তীর না লাগে এই জন্য তিনি তার নিজের বুক পেতে দিয়েছেন, যা তীর দেওয়ার আমার শরীরে দাও আল্লাহ রাসূলের শরীরের মধ্যে যেন না লাগে। পরিশেষে যুদ্ধের পরে দেখা গিয়েছিল ওই সাহাবী মারা গিয়েছেন এবং তার শরীরের মধ্যে 70টার বেশি তীর বিদ্ধ হয়। দেখেন ভালোবাসার কি নমুনা। আর আপনি ভালোবাসার নমুনা দেখাতে গিয়ে একদিন জিলাপি খাওয়ায়া, একদিন লাখ লাখ টাকা খরচ করে উল্টাপাল্টা হাদিস বলতেছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এবং ভালোবাসার দৃষ্টান্ত এর থেকে আর কি হতে পারে? আল্লাহ রাসূল হুদাইবিয়ার সন্ধির দিন এক জায়গায় থুতু ফেললেন, সাহাবীরা সেই থুতু পরার আগেই হাতে নিয়ে নিলেন। আল্লাহ রাসূলের ঘাম যখন শরীর থেকে পড়তো সাহাবীরা সেটা আতর হিসাবে ব্যবহার করতেন। এক আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করলেন, এক সাহাবী বলে উঠল, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলের পরে আমি যেন আর কাউকে না দেখি, আল্লাহ যেন আমাকে অন্ধ বানায়া দেন। ভবিষ্যতে দেখা গিয়েছিল তিনি অন্ধই হয়ে গিয়েছিলেন। ভালোবাসার নমুনা এর থেকে বেশি আর কি হতে পারে? আপনি আর কি শুনতে চান? কিন্তু যেটা আল্লাহ রাসূল নিজে করেননি, এতগুলো সাহাবায়ে কেরাম, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, কোন সাহাবী কোরআনের 6,660টা আয়াত এবং 3,23,671টা
কালিমা শব্দের কোথাও এমন কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায় না, লাখো লাখো হাদিসের কোথাও এমন কোনো খুঁজে প্রমাণ খুঁজে পাওয়া যায় না, আপনি এটা কেন পালন করবেন? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বাঁচান। আল্লাহ রাসূলের সিরাত নিয়ে আলোচনা হওয়া এটা অধিক দরকার, গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের বিষয় নিয়ে কারো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন এ বিষয়টা নিয়ে সন্দেহ আছে। কেউ বলেন 9, কেউ বলেন 10, কেউ বলেন 11, কেউ বলেন 12। যেহেতু সন্দেহ ইখতিলাফ আছে, এটা নিয়ে তো বাড়াবাড়ি কিসের? আপনি কি এই কথা একবারের জন্য ভেবে দেখেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন? এটা নিয়ে কোনো দ্বিমত নাই, কোনো পার্থক্য নাই, কোনো মত পার্থক্য নাই। আপনি এই দিনে কেন আল্লাহ রাসূলের মানে ওফাত, যেই যেটাকে বলা হয় মৃত্যুবরণ করেছেন, ওই দিন আপনি কেন জন্মদিন পালন করছেন? যেহেতু বিষয়টা নিয়ে সন্দেহ আছে, তা আপনি এখান থেকেও বোঝা যাচ্ছে এটার মধ্যে একটা দুর্বলতা রয়েছে। আপনারা নিজেদের মন গড়া হাদিস উল্লেখ করছেন। আমি প্রথমেই দুইটা হাদিস উল্লেখ করেছি, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহু রাদ্দুন। হাদিসের অর্থ ইসলামের মধ্যে এমন কিছু যদি আনেন যেটা ইসলামের মধ্যে নাই, সেটা বাতিল। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে, অনেকে যারা বলে এটা পালন করলে নাকি ভালোবাসা জন্ম হয়, ভালোবাসা বাড়ে, আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে পারি যে 25শে ডিসেম্বর খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহি সালাতের জন্মদিন পালন করে, এবং 8ই জ্যৈষ্ঠ 8ই ভাদ্র জন্মাষ্টমী পালন করে হিন্দুরা, তারাও তাদের শ্রীকৃষ্ণের জন্মদিন হিসাবে তারা এটা পালন করে। তাহলে এটা তো আপনি বিধর্মীদের সাথে মিলিয়ে ফেলতেছেন আল্লাহ রাসূলের জন্মদিন পালন করতে গিয়ে। এই জিনিসগুলো যদি আপনি বাস্তবে লক্ষ্য করেন, এখান থেকেও বোঝা যায় যে এটা পালন করা কোনোভাবেই জায়েজ নয়। যাই হোক সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মূল কথাগুলো তুলে ধরার চেষ্টা করলাম। আল্লাহ রাসূলের জীবন আখলাক এগুলো আমাদের জন্য আলোকবর্তিকা হিসাবে চলে, কাজ করে। আল্লাহ রাসূল আমাদের মডেল, আল্লাহ রাসূলকে আমরা অনুসরণ করি। তাই বলে এমন কোনো জিনিস যা ইসলামের মধ্যে নেই, এটা যদি আপনি এনে বলেন যে এটা করবো এটা করবো, তাহলে তো কোনোভাবেই হলো না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি দলিল প্রমাণ সহ জানানোর চেষ্টা করলাম। আল্লাহ আমাদের সবার ইমানকে হেফাজত করার তৌফিক দান করেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ছবি, আমাদের নাম ব্যবহার করে নানান মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করছে। আমাদের অরিজিনাল ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এটা থেকে অবশ্যই লাইক ফলো করতে পারেন। প্রতারকরা আমাদের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিচ্ছে, এই জন্য সাবধান থাকবেন। আমাদের ইউটিউবে যে আমলগুলো দেওয়া, এগুলো করলে তো কোনো ধরনের অর্থ সম্পদ খরচ হয় না, নিজে নিজে করলেই হয়। এগুলোর জন্য আপনি কার কাছে যাবেন, কেন যাবেন? আল্লাহ পাক আপনার ইমানকে হেফাজতে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।